প্রতি বিষয়টা নিয়ে খুব চর্চিত হচ্ছে বিষয়টা এরকম অনেকেই বিভিন্ন মেশিনের মাধ্যমে বাচ্চা নিচ্ছে অর্থাৎ টেস্ট টিউবের মাধ্যমে টেস্ট টিউবে বীর্যকে ফার্টিলাইজিং করে বাচ্চা নেওয়া হচ্ছে এটাতে আশ্চর্য হয়ে যায় মানুষ যে এইভাবেও কি বাচ্চা হওয়াটা সম্ভব এটা দেখে এক শ্রেণীর লোকেরা যারা বিজ্ঞানের ধোয়া ধোয়া তুলে ইসলামকে অস্বীকার করার চেষ্টা করেছে এগুলো তাদের এলমের অসারতা এর চাইতেও বড় বড় অনেক অলৌকিক কর্মকাণ্ড আল্লাহ সংগঠিত করেছেন করেন নাই মুসা আলি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালা সমুদ্রকে কয়েক ভাগে বিভক্ত করেছেন ইব্রাহিম আলি আসাল্লামের জন্য আল্লাহ আগুনকে একেবারে শীতল বাগানে প্রণিত করে দিয়েছেন ঠিক না আল্লা তালা ইসা আল্যাসাল্লামকে মৃত মানুষকে জীবিত করতে দিয়েছেন এবং আরও বাকি আছে দাবদাল আকাশকে বলবে হে আকাশ নাজসামাউক আকাশ থেকে বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি হবে বলবে তুক সারল মাল প্রচুর পরিমাণ অর্থ বেড়ে যাও প্রচুর অর্থ বেড়ে যাবে দাদজাল বলবে এ জমিন তুমি জমিন ফালাও তুমি ফসল ফালাও সাথে সাথে ফসল ফলতে শুরু করবে বৃষ্টি কথা বললে বৃষ্টি পড়বে টাকার কথা বললে টাকা করবে এক হাতে জান্নাত থাকবে আরেক হাতে জাহান্নাম থাকবে ইসলাম তো এইরকম কম আরো জিনিস আমাদের জন্য রেখে দিয়েছে আর এইটা তো একটা মামুলি ব্যাপার টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হওয়া আর আল্লাহ সূরা ইয়াসিন আলোচনা করেছেন ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ তাআলা শুধু বলি হও আর হতে শুরু করে দেয় আল্লাহ তালার বিশদ ব্যাখ্যা দেন না সুরা বুরুজে আল্লাহ আলোচনা করেছেন 21 নম্বর আয়াতে ফাহালুল ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন আবার আল্লাহর কাছে কোন কিছু করা সম্ভব নয় আল্লাহর সব কিছু যা কিছু করবেন এগুলো সব আল্লাহ নখ দর্পণে অমা খলাকাল আল্লাহ পৃথিবীর কোনো কিছুই খামখা তৈরি করেন নেই নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু তৈরি করেছেন তার নিঃসন্দেহে তার ইশারাতে হচ্ছে সুতরাং টেস্ট টিউবে বাচ্চা হওয়া এটা আশ্চর্য হওয়ার কিছু নাই সেই সাথে আর জিনিস ইনক্লুড করে দেয় তাহলে টেস্ট টিউবে বাচ্চা নেওয়া হালাল না হারাম স্পষ্ট মাস আলা হলো যখন কোনো পুরুষের অক্ষমতা থাকে তার স অর্থাৎ বীর্যর মধ্যে কিটের জোর কম থাকে এবং অনেক মেয়েদের জরায়ুতে টেস্ট এক ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তখন যদি ওই নিজের আপন স্বামীর বীর্য হয় আর মহিলার বীর্য হয় তাহলে শর্ত সাপেক্ষে এই ধরনের টেস্ট টিউবে বেবি গ্রহণ করা সন্তান গ্রহণ করা শরীয়ত এটার অনুমতি দিয়েছে কিন্তু মৃত্যুর পরে স্বামীর মৃত্যুর পরে বীর্যকে ফ্রিজে রেখে এটা করাটা অনুত্তম আর যদি এটা অন্য কোনো মহিলার হয় আর অন্য কোনো পুরুষের সিমেন্স হয় তাদের থেকে এই রকম সন্তানগুলোকে ইসলাম এটাকে হালাল সন্তান বলে না ইসলাম এটাকে অবৈধ সন্তান বলে অর্থাৎ একজন মহিলা যদি অন্য কোনো পর পুরুষের সাথে ব্যবিচার করে সন্তান গ্রহণ করলে ওই সন্তানের যে এরকম হুকুম হবে তদ্রুপ অন্য কোন পুরুষের যদি শুক্রাণু বা ডিম্বাণুর সাথে মিলিয়ে এটা তৈরি করা হয় এক্স ওয়াই ক্রমজম তৈরি করা হয় তাহলে এই রকম একটা হবে কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে কত চমৎকার কথা বলেছেন নিসা উল্লাকুম হারথুল্লাকুম মহিলারা তোমাদের শস্য ক্ষেত আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর দেখেন নিসা উল্লাকুম হারথুল্লাকুম মহিলারা তোমাদের কি ক্ষেত শস্য ক্ষেত তোমরা যে দিয়ে ইচ্ছে যেভাবে ইচ্ছে তাকে ব্যবহার করো শুধুমাত্র টয় স্বাধীনতা দিয়েছে কাজেই আধুনিক যত ফকিগণ রয়েছেন সকলেই একমত যে যদি কোনো কারণে বাচ্চা গ্রহণ করতে চান সে করতে পারবে সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই ইসলাম এর চাইতে আরও অনেক অজীব আজীব আশ্চর্যকর জিনিস ঘটাবেন যা আল্লাহ সুবাহানা তিনি বর্ণনা করেছেন যেমন একজন বিজ্ঞানী ঘাড়মুরিয়ে উত্তর দিয়েছিল যে টয়লেটের মধ্যে এক ধরনের পোকা হয় এই পোকা দিয়ে তিনি কি করেন তখন তখন ওই ব্যক্তির চোখ নষ্ট হলো ডাক্তারের কাছে যাওয়ার পরে চোখের কর্নিয়াল লাগিয়ে ফেললো বললো আপনি কিভাবে আমার চোখ ভালো করলেন দেখতেই তো পেতাম না বলল টয়লেটের যে কিট আছে ওই কিটের মধ্যে যেই পোকা আছে ওই পোকার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে চোখের দেখার যে মানুষের কর্ণিয়ার আছে এই রোগগুলোকে সজাগ করে তুলতে পারে জাগ্রত করে তুলতে পারে আমি ওইটা ব্যবহার করে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি তখন ওই ব্যক্তি বুঝতে পারলো করোনের সেই ওয়াদা অমা খামাওয়া আমি আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই খামোখা তৈরি করিনি নিঃসন্দেহে সব কিছুই আমি আল্লাহ স্তরে স্তরে সতরে শতরে وكل شيء فعلوه في الزبور وكل صغير وكبير مستتر আমি সব কিছু ছতরে ছতরে। স্তরে স্তরে আমি আল্লাহ এই দুনিয়াটাকে সুশোভিত করেছি একটু বলেন না সুবহানাল্লাহ তাহলে ইসলাম কোন আপনাদেরকে খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনে আমি কি সামনে বাড়িয়ে যাব আর তো সামনে যাব তাহলে এ আলামতে ছিলাম যে কিয়ামতের পূর্বে প্রত্যেক ব্যক্তি অনেক প্রচুর পরিমাণে এই বিদ্যুতের ঝলসানি বেড়ে যায় বা বিদ্যুতের ঝলসানি বাড়ার আরেকটি কারণ হলো বলেন তো কি আপনারা কি বলতে পারেন বিদ্যুতের ঝলসানি বেড়ে যাওয়ার কারণ হল যখন পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় কিসের মাত্রা কার্বন ডাইঅক্সাইড কিরকম আল্লাতলা গাছের কথা বলেছেন সরা ওয়াকিয়ার মধ্যে পানির কথা বলেছেন আফারো আফারোতীন ও তোমরা কি যেই পানিগুলো খাও এই পানিগুলোর নিয়ে কখনো চিন্তা করো না এই পানিগুলোকে আমি আল্লাহ বৃষ্টি আকারে কিভাবে নাজিল করেছি যখন আমি সূর্যের মাধ্যমে পানিগুলোকে শুষ্ক করে উপরের দিকে উঠালাম অনেক বিষাক্ত পানি ছিল অনেক লবণাক্ত পানি ছিল কিন্তু আমি আল্লাহ যখন বৃষ্টি আকারে নাজিল করে দিয়েছি লাউনাশাউ জাআলনাহু মুজা জাম ফালা তশকুরুন বান্দা তোমার জন্য আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বাড়ি বারিধারা অবিরত্ন করেছি আর তা থেকে মৃত জমি কে আমি আল্লাহ জীবিত করেছি জাইতুনা ওয়ান আখিলা ওয়ালা আনাম ওয়া মিন কুল্লি সামারাত আমি আঙ্গুর ফলিয়েছি জাইতুন ফলিয়েছি বিভিন্ন রকমের ফল ফুল তৈরি করেছি আল্লাহ এই পানি বিজ্ঞানের কথা কোরআনে বলেছেন ওয়া কুল্লু শাইইন হাইয়ু কুল্লু শাইইন আমি আল্লাহ পৃথিবীর সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি তোমরা কি iman আনবে না সুবহানাল্লাহ বলে তা শুধু পানির ব্যাপারে বৈজ্ঞানিক কথা বলেছে আর এই একই সুরার মধ্যে আল্লাহ গাছের কথা আলোচনা করেছেন বৃক্ষের কথা আলোচনা করেছেন কিসের কথা আল্লাহ তালা সুরা ইব্রাহিমে বলেছেন আলমতারা কৈফা কাসাজারাতান আছে না কারণ গাছ মানুষের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে আর যখন আমরা এটা কেটে ফেলি তখন এই পৃথিবীর মধ্যে ভারসাম্য নষ্ট হয় আর ঘন ঘন বর্জ্যপাত দেখতে পাওয়া যায় ঠিক না ব্যা ঠিক আমরাই তৈরি করেছি এই এনভায়রমেন্ট কিন্তু যেভাবেই হোক না কেন এটা আল্লাহর ইশারাতেই হচ্ছে অক্ষয় মানে অসাররিহি মিনাম লহি চা আল্লাহ ভালো আর মন্দ কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে প্রচুর পরিমাণে বিদ্যুতের সংখ্যা বেড়ে যাবে আমি কয়টা আলামত বলেছি নয়টা আলামত বলেছি এবার আলামত নাম্বার দশ বলবো কিনা নবিসল্ল লহ ওয়াসাল্লাম কেয়ামতের পূর্বে বলেছেন যে নিঃসন্দাকে লাফ ডাকুল মুস্তা ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আশাই বুড়ো বয়সে ব্যবিচারের সংখ্যা বৃদ্ধি না পাবে অর্থাৎ বৃদ্ধ বয়সে মানুষের মধ্যে ব্যবিচারের আকাঙ্ক্ষা বাড়বে দোকানে বসে থাকে বুড়ো মানুষ দাঁড়িয়ালা সে বিয়ে তো বউ তো মরে গেছে বহু আগেই বিয়ে করতে পারে না সে দোকানে বসে বসে ব্যবিচারে লিপ্ত হচ্ছে আবার অনেক বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সেও এখনো মোবাইল ফোনের মধ্যে অনেক অশ্লীল দৃশ্যালাবানি দেখে এখনো অনেক মেয়েদেরকে অর্থাৎ তার শক্তি নাই কিন্তু চোখের মজাটা সে নষ্ট করে নাই ওই যে রসুল্লাহ আসলাম বলেছেন ওই বৃদ্ধের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না যেই বৃদ্ধ বৃদ্ধ বয়সে আল্লা আল্লাহ বৃদ্ধ বয়সে তাকে বৃদ্ধার দিয়েছে তার দাড়ি পেকে গেছে এক একটা দাড়ি এক একটা নূরে পরিণিত হয়েছে কিন্তু তারপরেও সে ব্যবচার করেই যাচ্ছে ব্যবিচার বাড়িয়েই দিচ্ছে এইরকম দেখবেন পত্রিকা খুললেই ১০ বছরের মেয়েকে একশো বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে ঠিক না ব্যাটিক এগুলো কিসের আলামত জোরে বলে এগুলো কিসের আলামত আমি বৃদ্ধদের অবশ্যই সমালোচনা করছি না কেবল আলামত নিদর্শনগুলো আমি সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছি ঠিক না ব্যাটিক তাহলে কয়টা আলামত বলেছি এবার এগারো নাম্বার আলামত বলবো লা ইন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে

আল্লা কোরআন কারিমে আলোচনা করেছেন আপনি আপনার চোখের অপব্যবহার কিভাবে করেন আপনি চোখ দিয়ে কোন দিকে তাকান আপনার চোখ দিয়ে আপনি কাকে কাকে দেখেন এই চোখ দিয়ে কোনো মেয়ের দিকে তাকানো হলো ব্যবচার আর কোন মেয়ে যদি বিনা কারণে কোনো পুরুষের সাথে কথা বলে বিনা কারণে এই কথাগুলা বললে ব্যবিচার হয়ে যায় আর আপনার ঘরে ব্যবিচারের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাম সাল্লা সাল্লাম বলেছেন মারউ হলো একটা গোপন বস্তু এই জন্য হলো গোপন বস্তু ইদা খরা যাবে ইতান যখন তোমার বাড়ি থেকে কোনো মহিলা বের হবে ইস্তা সরফাহাশন যখন উলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে জনগণকে পেট পিট দেখিয়ে এটা বের হবে তখনই আপনারা দেখতে পাবেন ব্যবচার বেড়ে যাবে ব্যবচার বাড়ছে না উলঙ্গ কাপড় পরার মাধ্যমে জুড়ে বলেন বাড়ছে কিনা তাহলে এগুলো আয়ত্ত আনতে হবে নিজের স্ত্রীর আয়ত্ত আনতে হবে আল্লাহ তালা বুঝবার তফিক দান করুন কয়টা আলামত বলেছি এগারোটা এবার বারো নম্বর আলামত এবার একটা সহি বেদাত নিয়ে আলোচনা করব কি বেদাত জোরে বলেন কি বেদাত নিয়ে আলোচনা করব নবী সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে বেদাপের প্রচুর প্রসার লাভ করবে মানুষ বেদাত করতে করতে সুন্নতকে বেদাত বলবে আর বেদাতকে মানুষ কি বলবে সুন্নত বলবে বেদাতকে উঠিয়ে দিয়ে যখন কেউ একটা সুন্নতের প্রচলন করবে তখন লোকেরা বলবে যে এটা তো রসুরের সুন্নত ছিল সে উঠিয়ে দিল যেরকম আমাদের দেশে আমি তো বেদাত বলি না কিন্তু সুন্নত আহলে হাদিসের এবং অন্য মাঝহাবের মধ্যে পার্থক্য কি জানেন আহলে হাদিস কখনো জায়েজের পিছনে ছোটে না আহলে হাদিস শুধু সুন্নতির পিছনে ছোটে সুহান আল্লাহ বলে আহলে হাদিস কিসের পিছনে ছোটে মানدل আহলে মাত্র হারিয়ে যাওয়া গুলোকে আমল করে যেমন আপনাদের দেশে দান সাদকা করলে একটা দোয়া পড়া হয় কি দোয়া কেউ যদি কারো হাতে দান দেয় কালেকশনের বক্তারা একটা দোয়া পড়ে না কি দোয়াটা পড়ে আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহম্মা বারেক আলাইহি কেউ যদি এটা সুন্নত মনে করে পড়ে তাহলে তার বিদাতের গুনা হবে কেউ যদি এটা কি মনে করে করে এই দোয়াটা যদি কেউ সুন্নত মনে করে করে তাহলে এটা বিদাত হবে বিন বাস রহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি দোয়া হিসেবে পড়ে তাহলে তার জন্য এটা জায়েজ হবে দোয়া হিসেবে পড়লে তার জন্য এটা কি হবে জায়েজ হবে আমরা সুন্নত হিসেবে একচল্লিশ হাজার সামেলার কিতাব পুরাতন ভার্সন উনিশ আলেমের সাথে কথা বলে এবং লাজনাত দায়েমাতে ফতোয়া জিজ্ঞাসা করে আমি তাদের কাছে জানতে চেয়েছি দানকারী হাতের ব্যক্তির মধ্যে কি একসাথে দান দেওয়ার পরে আল্লাহম্ল্লে আলাই বারিক আলাই বলার কোনো দলিল আছে কিনা তারা বলছে এটা দোয়া হিসেবে কথা হিসেবে বলা যাবে কিন্তু দোয়া হিসেবে কোনো হাবিসের সনদ থেকে কোন মতন থেকে পৃথিবীর নীল আকাশের নিচে জমিনের উপরে এটার কোনো হাদিস নাই তিনটি দলিল পাওয়া গেছে নবী সাল্লাসাল্লাম বুখারির দুই হাজার উনপঞ্চাশ নম্বর হাবিস তার হাতে কেউ দান করলে আল্লাহ রাসুল দোয়া করতেন বার কল্লা কুম ফি আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি এবং মালের মধ্যে বরকত দান করুন এটা বুখারীতে রয়েছে বারাকাল্লাহ লাকুম ফি আহলি ওয়া মা'লি এই দুয়াটা পরা জায়েজ হয়েছে আরেকটি দলিল পাওয়া গেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4040 নম্বরে রসুলের কাছে যদি কেউ দান দিতেন আল্লাহর নবী এক ব্যক্তির জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা আবি আউফা এতটুকু পাওয়া গেছে এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই আকিল ইবনে আবি তালিব এক গুত্রের মেয়েকে বিয়ে করলেন তাকে আহলান সাহলান জানানো হলো তিনি এতটুকু দোয়া পড়েছেন যে বারাকল বা বারাকলিকুম এই দোয়াটা তিনি পড়েছেন কিন্তু কোনো একটা ইবারতে কোনো একটা সনদ মতনে একসাথে আল্লাহম্মল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি এটা প্রমাণ নাই অথচ আমাদের দেশে যুগ যুগ ধরে আমাদের দেশীয় মাঠের বক্তারা এগুলো আলোচনা করছিলেন এই যে পাশে মাদ্রাসা করেছেন রানী নগর রানীগঞ্জ সাইদুর রহমান কি যেন নাম ওনার সাইদুর রহমান আর বিন রি একটা মাদানি উনি রিয়াদি রিয়াদ থেকে অনেক আরবিতে অনেক মাহের জি জিল্লুর রহমান ওনাকে আমি জিজ্ঞেস করলাম উনি বললেন আমিও জানি না এই কথাটা আমিও জানি না আমি এটা নামলাম এই কারণে আমাদের মধ্যেও এখন রসুলের শূন্য উঠতে শুরু করে দিয়েছে বক্তাদের হাতে দিলেই আল্লাহ আলাই আল্লাহ বারাকাহ আলাইহি দুনিয়ার বক্তাগণ সহিহ হাদিসের বক্তাগণ আপনারা আহনাবের মতো করবেন না আমি জায়েজ কাজের কথা বলছি না আমি সুন্নতের কথা বলছি ও রাসূলের হাতের মধ্যে দান করলে সুন্নতে দোয়া করেছেন বারাকাল্লাহ লাকুম ফি আহলি ওয়া মা'লি আমরা এই দোয়া প্রচলন করব কারণ আমরা সুন্নত পরি택 করে আমরা জায়েদের পিছনে ছুটব না সুন্নত পরি택 করে যারা জায়েদের পিছনে ছোটে তারা কুফাবাসী আমরা কুফামা বাসিদের মাযহাবকে এইজন্য পরি택 করেছি যেও তো আহলে হাদিসের মাসলাক হলো আহলে হাদিসের মানহাজ হলো সালাফদের মানহাজ হলো রসুলের হারিয়ে যাওয়া সুন্নত গুলোকে সমাজের মধ্যে তুলে ধরা ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা আপনাদের কাছে নতুন মনে হয়েছে না তাহলে আপনারা গবেষণা চালান আমি গবেষণা চালিয়েছি আরো একুশ জনের সাথে কথা বলেছি আমি যেভাবে বলেছি এইভাবেই লেখা আছে কটা বাজে ও সোয়া বারোটা বেজে গেছে ভাই অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আর আচ্ছা এখন মিশরীয় আলেমদের ফতোয়া হলো আলেম হলো দুই রকম প্রশ্নোত্তর পর্ব চলে এসেছে হ্যাঁ প্রশ্নোত্তর একটা প্রশ্ন চলে এসেছে আলেমদের মধ্যে দুই ধরনের রয়েছে একটা হলো মোতা আর মুতা তো মুতা সাহেল মানে যেই আলেমরা একটু সার দিয়েছে যে আমরা মসজিদে বলবো না আমাদের উদ্দেশ্য সন্ন্যত না কেবল মানুষের কাছে পৌঁছে দেব। তো মিশরীয় আলেমগণ এই ফতুয়াটাকে মানে জায়েজ বলেছেন কিন্তু আসলে এটা পরিত্যাগ করতে পারলে ভালো কথা বুঝতে পেরেছেন কিনা আমি আর সামনে নিচ্ছি না অনেকগুলো আলামত বলেছি আপনারা জানেন বাংলাদেশের অবস্থা অনেক বৈরিতা আছে ঠিক না ঠিক এখন আমাদের যেতে হবে বহুত দূর পর্যন্ত আমি আমার সম্মানিত সভাপতিকে সবার শেষ করার জন্য অনুরোধ জানাবো আজ এই পর্যন্ত